ঠাকুরটা স্পেশালিটি কি জানো, ঠাকুরটা কিন্তু শাড়ি পরেনি, কি পরে আছে বলতো, গাউন পরে আছে। তোমরা কিছু বুঝতে পারছো কিনা আমি জানি না কতটা, একদম সৎভাবে বলছি। কুমোরটুলির থেকে কিন্তু কালীঘাট পটুয়াপাড়ার যেমন দাম অনেক কম, ঠিক মানিকতলার ক্যানানি স্টোরেও কিন্তু যে এই যে পটু ছোট্ট একটা পটুয়াপাড়ার অংশ আছে, সেই অংশে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনেক দাম কম আছে। সো গাইজ, এই মুহূর্তে কিন্তু বাস থেকে নেমে গেছি একদম মানিকতলা মোড়ে। যারা প্রথমবার আসবে তাদেরকে বলে দিচ্ছি, মানিকতলা মোড়ে নেবে, এখানকার লোকাল যারা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করবে ক্যানাল ইস্ট রোড কীভাবে যাবো। তো ক্যানাল ইস্ট রোড এখানে জিজ্ঞেস করলে কিন্তু লোকে কিন্তু বলে দেবে এখানে যারা লোকাল লোক আছে এরকম একটা ওভারব্রিজ পাবে, আমরা এরকম একটা ওভারব্রিজ থেকেই এরকম যেতে হবে। দেন এখানে কিন্তু খালপাড়ও আছে, খালপাড়ও বলা হয় জায়গাটাকে, দেখতেই পাচ্ছ খাল। তো এরকম একটা ওভারব্রিজ পাবে, ওভারব্রিজের ওই পারে গেলেই কিন্তু ক্যানাল ইস্ট রোড। তো দেখো এত কথা বলছি, তোমাদেরকে লোকেশনও বললাম, ইন্ট্রো দিতেই ভুলে গেছে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিউ ভ্লগ। আর আমি বাদশাহ সৌরভ চলে এসেছি আজকে নতুন একদম টাটকা ভ্লগ নিয়ে। আর প্রচুর রিকোয়েস্ট এসেছে মানিকতলার ঠাকুরের দাম জানাও জানাও করে করে মাথা খেয়ে নিয়েছে আমার। তো তাদেরকে তাই জন্য চলে এসেছি মানিকতলাতে এখানে ঠাকুরের দাম এবং একদম শেষ মুহূর্তে সরস্বতী পুজোর প্রস্তুতি তুলে ধরবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে। আর আমি প্রথমবার এসেছি, আমি খুবই এক্সাইটেড। তো আমি নেমে গেলাম ওভারব্রিজ থেকে, এটাই কিন্তু ক্যানাল ইস্ট রোড। আর এখানেই একটুখানি এদিকে এগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবে সেই মৃৎশিল্পী পাড়াটা। তো এই যে সোজা চলে গেলে রাস্তাটা, ওখান থেকে কিন্তু আমরা এসেছি। ওটা কিন্তু মানিকতলা যে ওভারব্রিজটা আছে, যে খালপাড়ের যে ব্রিজটা, তার উপর থেকে কিন্তু এদিক দিয়ে সোজা আমরা এখন যাবো এইদিকে। এদিকে চলে গেলে কিন্তু সামনেই কিন্তু এই জাস্ট এই সামনেটাই কিন্তু ঠাকুর তৈরি হয়। এখানে কিন্তু মৃৎশিল্পীরা ঠাকুর তৈরি করছে এবং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ঠাকুর তৈরি হয়েছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তোমাদেরকে তো পুরো ঘুরে দেখাবো। এই যে চলে এসেছি কিন্তু আমি একদম এখানে সামনে দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুর কিন্তু অলরেডি সাদা রং, মানে যে নর্মাল যে রংটা হয় সেটা করা হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে, প্রচুর কাজ চলছে, বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছি। তো দেখতে থাকো আজকে ভিডিওটা, খুব মজা হতে চলেছে। আর অবশ্যই দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেওয়া চাই। চলো দেখো ভিডিওটা। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে যে ঠাকুরটি দেখতে পাচ্ছ সেই ঠাকুরটির দাম কিন্তু মাত্র 3000 টাকা এবং তার আশেপাশের ঠাকুরগুলো কিন্তু 3-4 হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবং এই মুহূর্তে যে ঠাকুরগুলি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু 3-4 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। এবং এখানে কিন্তু খুব ইউনিক ইউনিক ঠাকুর আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে যে ঠাকুরটি দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় 7 ফুটের হাইটের কাছাকাছি, এর দাম মাত্র 6-6.5 হাজার টাকা এবং আসলে কিন্তু আরও কম হবে। আর শুধু তাই নয়, 1000 টাকা থেকে শুরু করে একদম 10,000 টাকা অবধি কিন্তু এখানে ঠাকুর আছে এবং যে উচ্চতার এবং তার দাম সেটা কিন্তু অনেক ভালো কুমোরটুলির থেকে, কেননা কুমোরটুলিতে আমরা মোটামুটি এই হাইটের ঠাকুরের দাম কিন্তু 10,000 টাকার উপরে পেয়েছি কিন্তু এখানে সেটা 6-7 হাজার টাকায়। তো এবার অলরেডি কিন্তু আমি ঢুকে গেছি মানিকতলা ক্যানাল ইস্ট রোডেই, কিন্তু এই যে পটুয়াপাড়ার ছোট্ট একটু পটুয়াপাড়ার মানে বলতে পারো অংশ, এখানে কিন্তু দারুণ দারুণ ঠাকুর কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে মানে একদম শেষের মুহূর্তেই আমরা এসেছি একদম। আর সরস্বতী পুজোর মাত্র মানে 1 সপ্তাহ মতো বাকি আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে হারে ঠাকুর হয়েছে এর থেকে অনেকই বেশি হয় এবছর, মানে পরিস্থিতির জন্য অনেক কম হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ঠাকুর। কুমোরটুলিতেও আমরা
গেছি, আমরা কালীঘাট পটুয়াপাড়াতেও গেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে কিছু আমি মানে স্টাইলিশ ঠাকুর দেখতে পাচ্ছি, যেগুলো চালচিত্রগুলো বেশ ইউনিক লাগছে, যেগুলো আমি কালীঘাট পটুয়াপাড়ায় বলো বা কুমোরটলি বলো কোথাও আমি দেখতে পাইনি। আর এখানে ঠাকুরের দামও কিন্তু বেশ কম, আমি কিন্তু একদম মানে একদম সৎভাবে বলছি, কুমোরটলির থেকে কিন্তু কালীঘাট পটুয়াপাড়ার যেমন দাম অনেক কম, ঠিক মানিকতলার ক্যানানিলস রোডেও কিন্তু যে এই যে ছোট্ট একটা পটুয়াপাড়ার অংশ আছে, সেই অংশের যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বা তোমাদেরকে একটু আগে যে পুরো জায়গাটা ঘুরে দেখালাম, সেই ঠাকুরগুলো অনেক দাম কম আছে। কেননা এই যে হাইটের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 3,500 বা 4,000 মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং বার্গেনিং করলে হয়তো 19-20 হবেই। আর এদিকে যে হাইটের ঠাকুরগুলো দেখছো এগুলো তোমার 2-3 মধ্যে মোটামুটি সীমাবদ্ধ আছে, এবার তোমরা এসে মোটামুটি নিজেদের মধ্যে পছন্দ করে কিন্তু বার্গেনিং করে কিনতেই পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস দেখাবে, এটা আমি কিন্তু কুমোরটুলিতে আমি দেখতে পাইনি, এত মানে কুমোরটুলিও বলো কুটুয়াপাড়া বলো কালীঘাট সেখানে কোথাও দেখতে পাইনি, ঠাকুরগুলো মারাত্মক সুন্দর স্টাইলের এবং চালচিত্রটা বেশ মানে মানে জমকালো কাজ কাজ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু। আর এই হাইটের ঠাকুরটা এটা 7.5 ফুট হবে বলো কাকা, 7-7.5 ফুট, 7 ফুট মোটামুটি চালচিত্র নিয়ে হয়ে যাবে। আর ঠাকুরটার দাম কেমন হবে? 6-7 মধ্যে হবে, তোমরা আসলে বার্গেনিং করলে 19-20 তো হতেই পারে। তো এরকম তোমরা কিন্তু চলে আসো, আমরা কিন্তু প্রথমবার এলাম মানিকতলার ক্যানানিল স্টোরে, অনেকে রিকোয়েস্ট করেছিল আমাদের কমেন্ট বক্সে যে মানিকতলায় যাও ঠাকুরের দাম দেখাও, আরও অনেক অনেক জায়গায় তোমরা রিকোয়েস্ট করেছো, সব জায়গাতে যাওয়া তো সম্ভব হয় না, মানে হাতে সময় কম আর মানুষ আমি একজনই, তাই একা মানুষের পক্ষে 10 জায়গাতে একসাথে ঘোরা সম্ভব না। তো আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে মানিকতলায়, দেখতে থাকো ভিডিওটা, এখানকার যারা মানে যারা তৈরি করছে ঠাকুর মৃৎশিল্পী বলতে গেলে তাদের সাথেও আমি চেষ্টা করবো কথা বলার, দেখতে থাকো। আমাদেরকে তো একটু আগে পুরো জায়গাটা ঘুরে দেখালাম, কেমন কি ঠাকুর উঠেছে, দাম মোটামুটি আমি একটা বললাম। তো এখানকার মৃৎশিল্পী আমি একজনকে পেয়ে গেছি, তোমার নাম কি? আমার নাম দুলাল চন্দ্র রুদ্রপাল। আচ্ছা, তো এখানে যে আমি দেখতে পাচ্ছি তোমার পিছনে বলো, আমার পুরো পিছন দিকে এত যে ঠাকুর আছে, বিভিন্ন হাইটের ঠাকুর আছে, কেমন দাম আছে এই ঠাকুরগুলো? এবার বাজার খারাপ তো, হ্যাঁ দাম কত একসাথে কম, 5,000, 10,000, 2,000 সব রকম আছে, সব রকম মিলিয়ে মিশে আছে। স্টার্টিং কত থেকে? 2,000 টাকা। আমি তোমার এখানে একটা ঠাকুর দেখলাম যেটা ডাকের সাজ, আর সেটার হাইট একটু ছোটোর দিকে, ওটার দাম কত হতে পারে? যেটা ওইখানে দেখলাম আমি 2,500 টাকা, আসলে তো একটু কম সম হতে পারে। আর বায়না কেমন পেয়েছো, মানে আগের থেকে কি ভালো, আগের বছরের থেকে? আগের বছরের চেয়ে খারাপ, আগের বছরের থেকেও খারাপ, অনেক খারাপ। ও এটা কিন্তু আমি কালীঘাট পটুয়াপাড়াতেও কিন্তু গিয়ে শুনেছি ওনাদের সাথে কথা বলে, আগের বছরের থেকেও নাকি খারাপ হয়েছে। তো আশা কি করছো লাস্ট এই 5 দিনে বা 4 দিনে হবে একটু? এখন মনে তো হচ্ছে, আশা তো করছি। আচ্ছা, আশা না করলে তো আমরা মরে যাবো। একদমই একদমই, তো তোমরা অবশ্যই আসো মানিকতলায়, ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে। একটু কিছু ইউনিক ঠাকুর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আগেও তোমাদের বললাম। তো মোটামুটি এখানে কি রেডিমেড ঠাকুরও বিক্রি হয়? হ্যাঁ রেডিমেড, রেডিমেড বেশি কি রেডিমেড নাকি অর্ডার? বেশি রেডিমেড, বেশি রেডিমেড না, রেডিমেড মোটামুটি কেমন কি দাম নাও একদম দিনের দিন ঠাকুর? এরকমই দাম, এরকম এরকমই দাম। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ তোমার সাথে কথা বলার জন্য, তোমার ফোন নাম্বারটা যদি একটু বলে দাও। 9339-68-4599। তো ওনার ফোন নাম্বারটা উনি বলে দিলেন, ওনার নাম হচ্ছে এবার বেনিয়াতলা পার্ক সার্কাস ময়দানের ঠাকুর আমি বানিয়েছি। আচ্ছা, বেনিয়াতলা যে ঠাকুরটা আছে পার্ক সার্কাস মোড়ের ওখানটা, ওটা কিন্তু উনিই বানিয়েছেন, দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুরটা উনিই বানিয়েছেন। দুর্গা ঠাকুরও তার মানে তোমরা বানাও? হ্যাঁ একদম, মানে সব 80-90 খানা দুর্গা ঠাকুর বানাই। বাপরে, অনেক মানে 80-90টা দুর্গা ঠাকুর, মানে বুঝতে পারছো কত হেডেক মাথায়। তা তোমার আন্ডারে কত অনেক কত লোক কাজ করে? তো মোটামুটি 35-40 জন। সবার দায়িত্ব তোমার উপর বলো, এই কাঁধেই সব, এই কাঁধেই কিন্তু কাকার কিন্তু 35-40 জনের দায়িত্ব আছে, আর তার সাথে ঠাকুরের দায়িত্ব তো আছে। তো অসংখ্য ধন্যবাদ তোমার সাথে কথা বললাম। গাইস, এই মুহূর্তে কিন্তু আমি যেখানে আছি সেটা হচ্ছে শ্রী গুরু শিল্পালয় 9 নম্বর স্টল, তোমরা দেখতেই পাচ্ছ সাইনবোর্ডটা, আর একদম মেন রোডের ওপরে কিন্তু প্রত্যেকটা স্টলই আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দাদা কিন্তু ঠাকুর তৈরি করছে, দাদা এই হাইটের ঠাকুর যেটা তৈরি করছে দাম কেমন আছে? 3,000 টাকা দাম আছে। ঠাকুরটা স্পেশালিটি কি জানো, ঠাকুরটা কিন্তু শাড়ি পরে নেই, কী পরে আছে বলতো? গাউন পরে আছে। তোমরা কিছু বুঝতে পারছো কিনা আমি জানি না কতটা, ভেতরেও কিন্তু এই যে হাই সাইজটা দেখছো তার থেকে বড় সাইজের ঠাকুর আছে, গাউন পরা, সেটা দেখাবো, আমার কিন্তু বেশ ইউনিক লাগলো। আচ্ছা দাদা, আরেকটা কথা বলছি, আমার পিছনে একটা বড় ঠাকুর আছে যেটা তৈরি করছে, ওটার দাম কত? 12,000 টাকা কিন্তু ওই হাইটের ঠাকুরের দাম। আমি কিন্তু একটা কথা বারবার বলছি, এই মানিকতলার ভিডিওতে ফার্স্ট টাইম এসেছি তাই জন্য বলছি, আর এনারা সামনে আছে বলে বলছি না, কুমোরটুলির থেকে কিন্তু উচ্চতা অনুযায়ী ঠাকুরের দাম কিন্তু এখানে বেশ কিছুটা কম। এবার চলো শ্রীগুরু শিল্পালয়ের ভেতরে কিন্তু আমরা ঢুকবো, এখানেও আমরা দেখবো কী কী ঠাকুর আছে, চলো দেখা যাক। শ্রী
কোনো শিল্পালার যে স্টুডিও সেখানে কিন্তু আমরা ঢুকে গেছি এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একদম ইউনিক স্টাইলের কিন্তু মা সরস্বতী কিন্তু তৈরি হয়েছে এবং অলরেডি কিন্তু সেখানে রং করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ গাউন পরা সরস্বতী, এটা কিন্তু একদম নতুনত্ব আমার কাছে, অন্তত নতুন অর্থ তো লেগেইছে। এবং এর মধ্যে কিন্তু অনেক এখনও কারুকার্য বাকি আছে, মায়ের চক্ষুদান বাকি আছে। এই ঠাকুরের দাম কিন্তু মাত্র 5,000 টাকা থেকে শুরু করে 6,000 টাকারও আছে উচ্চতা অনুযায়ী দাম। এবং এই ঠাকুরগুলো কিন্তু আমি কুমোরটুলিতে কোথাও দেখতে পাইনি। এই মুহূর্তে কিন্তু ডাকের সাথে একটি সুন্দর মায়ের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। এই মূর্তিটির দাম মাত্র 2,000 থেকে 3,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে তারা। তো বেশ ভালো উচ্চতার যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু দাম অনেক কমে তোমরা মানিকতলায় এখানে পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসো, রেডিমেডও কিন্তু তোমরা কিন্তু কিনতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু মন দিয়ে রং করছে শিল্পীরা, তো খুব যত্ন সহকারে কিন্তু এই ঠাকুরগুলো বানাতে হচ্ছে। আবারও দেখতে পাচ্ছ গাউন পরা বিভিন্ন সাইজের কিন্তু ঠাকুর কিন্তু এখানে আছে। গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ভুলো না। আর আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট এন্ডে চলে এসেছি। আর এখানে যে দেখতে পাচ্ছ পুরো একদম অংশটা ঘিরে কিন্তু একদম মৃৎশিল্পীরা একদম মাটির ঠাকুর তৈরি করছে। আর এখানে একটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু সব রকম ঠাকুরই তৈরি হয়, বিশেষ করে গণেশ তৈরি হয়, সরস্বতী তৈরি হয়, মা কালী তৈরি হয়, দুর্গা পুজোর ঠাকুর তৈরি হয়, কিন্তু সেটা কম বললো সচরাচর। যাই হোক, তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই প্রত্যেকটা দোকান কিন্তু স্টল নাম্বার ওয়াইজ ভাগ করা আছে, 1 থেকে শুরু করে কিন্তু আপ টু 20 অবধি কিন্তু এখানে স্টল আছে। তো পুরো প্রত্যেকটা স্টলে কিন্তু আলাদা আলাদা দোকান আছে এবং প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো তোমরা এখানে আসো, আর 4 দিন বাকি আছে, রেডিমেড ঠাকুর পাওয়া যায়, এসে কিন্তু বায়না করে কিনে নিতে পারো। আর আজকের ভিডিওটা আমার এখানে এসে খুব ভালো লাগলো বানিয়ে, কেননা এখানকার মানুষজন বেশ মানে আন্তরিকভাবে বলছে যে ভেতরে যাও, গিয়ে নিজেরাই বলছে যে ভিডিও করো বা ফটো তোলো, এটা কিন্তু সচরাচর কুমোরটুলিতে দেখা যায় না। একদম আমি সরাসরি বলছি, কুমোরটুলিতে অনেক সময় অনেক জায়গায় গিয়ে বাধা আমাদের সৃষ্টি হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার এখানে এসে, তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালোভাবে বোঝাতে পারলাম, দামগুলো আর ঘুরিয়ে দেখাতে পারলাম। আর এরপরেও মানিকতলায় এবার তো দুর্গা পুজোতেও আসবো আশা করি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এতক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও, তাহলে আমিও অনেক কিছু তোমাদেরকে আমার তরফ থেকে দেখাতে পারবো। চলো, টাটা।